ইংরেজি নববর্ষের শুরুতেই সোমবার নদিয়ার রানাঘাট রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট বনগাঁ সেকশনের বাড়তি একটি ট্রেন উপহার দেওয়া হল। এদিন এই ট্রেনের উদ্বোধন করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি সহ রেলের জেনারেল ম্যানেজার ও উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর ঠিক তার আগে এই ট্রেন উপহার দেওয়ায় একদিকে যেমন নিত্য রেলযাত্রীদের অনেকটাই সুবিধে, পাশাপাশি মতুয়া ভোট ব্যাংককে কাজে লাগাতে চাইছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিন বিধায়ক ও সাংসদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এর কাছে দাবি রাখা হয় রেলের একাধিক প্রকল্পের কাজ নিয়ে। এছাড়া রাজ্যের শাসক শিবিরের জন্য অনেক রেলের বরাদ্দকৃত কাজ বন্ধ হয়ে যাচ্ছে বলে সাংসদ জগন্নাথ সরকার জানান। এছাড়া নবদ্বীপ, করিমপুর, শান্তিপুর সহ কল্যাণীর এইমস প্রসঙ্গ নিয়ে সুর চড়ান। অন্যদিকে রেলের এখনও অনেক কাজ বাকি, সেগুলি দ্রুত ত্বরান্বিত করার দাবি রাখেন জগন্নাথবাবু। এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, চোরেরা রেলের জায়গা দখল করে বসে আছে, এরা না সরলে রেল কি করে কাজ করবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমাদের এই আজকে বনগাঁ এবং রানাঘাট লোকালে উদ্বোধন করতে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমাদের এখানকার রানাঘাটের সংসদ মাননীয় জগন্নাথ সরকার আর এখানকার যে বিধায়ক আমাদের পার্থ সারথী চ্যাটার্জি, তিনজন থাকবেন এবং রেলের স্টাফ যারা যারা বড় আছে তারা। তো এখানে এটা কি ট্রেন চালু হচ্ছে? এটা হচ্ছে রানাঘাট বনগাঁ লোকাল, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, কারণ এখানে ট্রেন ছিল কিন্তু কম ছিল, যার জন্য খুব কষ্ট তো মানুষকে যাতায়াতের জন্য। এই ট্রেনটা আমাদের মহামান্য রেলমন্ত্রী এবং ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে যে আমাদের এই কষ্টের কথা ওনার কানে গেছেন এবং এই রেল। এটা কি বাড়তি ট্রেন দিল? এটা বাড়তি ট্রেন দিল, যে ট্রেন ছিল তার থেকে এক্সট্রা এই ট্রেনটা, কারণ আপ এবং ডাউন বাড়ানো হলো একটা একজোড়া। এর ফলে কি রানাঘাট এবং বনগাঁর মানুষের জন্য সুবিধা হবে আপনার? অনেক অনেক খেটে খাওয়া মানুষ যারা বনগাঁর থেকে রানাঘাটে আসেন, নানা থেকে নানান জায়গায় কলকাতা যায়, নানান জায়গায় যায়, এদিকে কৃষ্ণপুর যায়, সব কিছুতেই এই ট্রেনের জন্যে অনেক গরিব মানুষের উপকার হবে। সময় দিয়েছে কখন এই ট্রেনটা ছাড়ার টাইম? এটা 12:15 এখান থেকে রওনা দেবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি স্বপন কুমার দাম, নদিয়া দক্ষিণ জেলার সহসভাপতি এবং কৃষ্ণগড় লোকসভার ইনচার্জ। উনি ওনার মত প্রকাশ করতেই পারেন, উনি একজন সিনিয়র লিডার, মত প্রকাশ করছেন, সেটা নিয়ে আমি মন্তব্য করবো। দাদা, রেলের জমিতে আবাস যোজনার ঘর হচ্ছে, কি বলবেন? রেলের অধিকাংশ জমি এই দোলাবাজরা দখল করে রেখেছে, রেলের জমি রেলের উচিত সংরক্ষিত করা, নিশ্চিতভাবে গরিব লোকের মাথায় লাঠি মেরে নয়, ব্যবসায়ীদেরকে তাদেরকে ক্ষতি করে নয়, কিন্তু যারা বেআইনিভাবে করছেন, রেল ভারতের একটা বড় গর্ব এবং খ্রিস্টান, তার সম্পদকে সুরক্ষিত করা উচিত। দাদা, জেলায় জেলায় রিপোর্টাররা আক্রান্ত হচ্ছে, আদালতে টিএমসি বিক্ষোভ দেখাতে আদালত। আমি জুডিশিয়ারি কিছু বলবো? দাদা, জেলায় জেলায় রিপোর্টার, জুডিশিয়ারি এত দুর্বল নয় ভাবার কোনো কারণ নেই। দাদা, নবদ্বীপে 8 জন রিপোর্টারের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এর জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা আছেন তারাই যথেষ্ট। এটা নিয়ে আমাদের নাক না গলানোই ভালো, দূরে থাকা ভালো। দাদা, রিপোর্টারের আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।